একটি ছবির জন্য নাকি শাকিব খান 60 লাখ টাকা নিয়েছেন। যৌথ প্রযোজনায় নয়, ছবিটি শতভাগ বাংলাদেশের। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন দেশের এই শীর্ষ চিত্রনায়ক। এমনটাই জানা গেছে শাকিব খানের সঙ্গে সংশ্লিষ্টদের কাছ থেকে। তবে এ ব্যাপারে শাকিব খানের মতামত জানা যায়নি, কারণ গত শুক্রবার দিবাগত রাত 1:45 তিনি স্কটল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। ছবির নাম এবং প্রযোজনার প্রতিষ্ঠানের নাম এখনই প্রকাশ করতে চাননি সংশ্লিষ্টরা। এপ্রিল মাসে শাকিব খান দেশে ফেরার পর বড় আয়োজন করে সবাইকে জানাতে চান তারা। এদিকে গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ল্যাভিট হাসপাতালে ভর্তি হন শাকিব খান। কিছুটা সুস্থ বোধ করায় শুক্রবার সকালে তিনি বাসায় ফিরে আসেন। 1 এপ্রিল থেকে স্কটল্যান্ডে কলকাতার পরিচালক জয়দীপ মুখার্জির ভাইজান এলোরে ছবির শুটিং শুরু হয়েছে। সেখানে তার 19 দিন থাকার কথা আছে। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার শ্রাবণদ্বীপ। ঢাকায় ফিরে ওয়াজেদ আলী সুমনের ক্যাপ্টেন খান এবং আশিকুর রহমানের সুপার হিরো ছবির বাকি কাজ শেষ করার পরিকল্পনা আছে শাকিব খানের। 28 মার্চ শাকিব খানের জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গ বিডিএফ। সেদিন চট্টগ্রামে আশিকুর রহমান পরিচালিত সুপার হিরো ছবির শুটিং সেট থেকে হেলিকপ্টার যোগে বিকেলে ঢাকায় ফিরে জন্মদিনের এই অনুষ্ঠানে অংশ নেন তিনি। জন্মদিনে শাকিব খান অফিসিয়াল নামের ইউটিউব চ্যানেল উন্মুক্ত করেন। আগে জানানো হয়েছে সুপার হিরো ছবির কাজে বুধবার চট্টগ্রামের পার্কি সমুদ্র সৈকতে ব্যস্ত ছিলেন শাকিব খান। ইমপ্রেস এভিয়েশনের হেলিকপ্টারে চড়ে বিকেল 5টায় ঢাকায় নামেন তিনি। সন্ধ্যা 6:30 ঢাকার 5 তারকা হোটেলে এসেই শাকিব খান তার অফিসিয়াল ইউটিউব প্ল্যাটফর্ম শাকিব খান অফিসিয়াল ঘোষণা দেন। বঙ্গবিডি প্ল্যাটফর্ম থেকে শাকিবের এ অফিসিয়াল ইউটিউব প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। শাকিব খানের অফিসিয়াল চ্যানেলে এখন থেকে তার অভিনীত চলচ্চিত্রগুলো ভিডিও আর অডিও, গান, ট্রেলার, প্রোমো, বিহাইন্ড দ্য সিন সহ চলচ্চিত্রের বিভিন্ন প্রচারমূলক ভিডিও অডিও ক্লিপ নিয়মিত প্রকাশ করা হবে। শাকিব খান তার ইউটিউব প্ল্যাটফর্ম চালুর পাশাপাশি ঘোষণা দেন নিয়মিত ছবি প্রযোজনারও। বলেন, বড় বাজেটে এখন থেকে নিয়মিত সিনেমা প্রযোজনা করব, সেসব ছবিতে আমি অভিনয় করব। বাংলাদেশ ও ভারত দুই দেশের যৌথ প্রয়াসে ছবিগুলো নির্মিত হবে। শুধু তাই নয়, নতুন যারা কাজ করতে চায় তারাও সুযোগ পাবে। শাকিব খান আরও বলেন, নতুন যারা ছবি বানাবে আমার প্রযোজনার প্রতিষ্ঠান থেকে তাদের দিয়ে ছবি নির্মাণ করব। পুরনো অনেক গুণী নির্মাতা আছেন যারা ঠিকমতো পৃষ্ঠপোষকতা পাচ্ছেন না বলে সিনেমা নির্মাণ করতে পারছেন না, তাদের নিয়ে ছবি বানাতে চাই। বাংলাদেশের শিল্পী টেকনিশিয়ান ও ভারতের শিল্পী টেকনিশিয়ান সবার সম্মিলিত প্রয়াসে কাজের পরিবেশ সৃষ্টি করতে চাই। শাকিব খান এখন বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতায়ও সমানতালে ছবির কাজ করে চলছেন। যারা দেশে ও দেশের বাইরে ভালো কাজ করার চেষ্টা করছেন তাদের বাধা না দিয়ে সহযোগিতা করার পরামর্শ দিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।